আসসালামু আলাইকুম গুড আফটারনুন প্রিয় দর্শক দেশে এবং বিদেশে যারা আছেন আমাদের প্রবাসী ভাই বন্ধুরা যারা যেখানে আছেন আমি আমার সাথে আছেন আজকে বিশেষ লাইভে এম ডি মসি রহমান ব্যবসায়ী এবং বাংলাদেশে ছয় মাস গুম থাকা রাষ্ট্রীয় অপরাধের মিথ্যা অভিযোগে জেল খাটা নির্যাতিত এবং ব্রিটিশ রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক মশিউর মামুন মশিউর রহমান মামুন ভাই আপনাকে আমাদের এই বিশেষ লাইভ দরবেশ বাবার উপরে লাইভে আমন্ত্রণ জানাচ্ছি জি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহিম মাসুম ভাই আপনাকে প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আপনার এই সূত্রে আমাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন এই কারণে এবং আপনার মাধ্যমে বাংলা ভাষাবাসী এবং বাংলাদেশের অন্যান্য ভাষাবাসী যারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক প্রত্যেককে আমার সংগ্রামী সালাম এবং আমার কৃতজ্ঞতা যে আমার অনুষ্ঠান তারা দেখবেন এই জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আজকে আপনারা যারা যোগ দিলেন অসংখ্য ধন্যবাদ আমি ইউটিউবে খুব একটা লাইভ করি না আপনারা জানেন যে কয়েকদিন আগে দুই থেকে তিন দিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে ফুল পার সৃষ্টি করেছে সেটা হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেসরকারি আপনার ব্যবসা বিষয়ক উপদেষ্টা এবং সালমান এফ রহমান সাহেবকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়া হয়েছে আবু দাবিতে এই খবরটা প্রচার করেছেন বাবা ব্রেক করেছেন ইউকে কসবা টিভির আমি এখান থেকে এটা পিক করে আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি এবং এই ভিডিও ভাইরাল হয়েছে এবং অনেকে বলছেন যে এটা গুজব না সত্য আবার আওয়ামী লীগের যারা তারা এটাকে বলছেন এটা একটা প্রপাগান্ডা এটা তারেক রহমান তারেক রহমান খালেদা জিয়ার বিনপির আপনার দালাল যারা আছেন তাদের প্রপাগান্ডা প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে এবং আমাদের যারা আছেন অনেকে সোশ্যাল মিডিয়া বন্ধু বান্ধব তারাও এটাকে এক ধরনের আপনার গুজব বলে আখ্যায়িত করার চেষ্টা করেন যদি এরা আনপ্রেডিক্টেবল এদের অবস্থান সবসময় ফ্লাকচুয়েট করে বিভিন্ন কারণে কারণ স্বার্থের বাইরে গিয়ে তারা কোন সিদ্ধান্তে তারা যেতে পারেন না কখনো জাননী অতীতে সেই রেকর্ড কিন্তু আছে সব সময় এই বিষয়টা গুজব নাকি না আমাকে অনেকে বলছেন যে আপনি এই বিষয়টা কথা বলতে পারেন নাই প্রমাণ নাই আমি বলছিলাম যে আমি যে তত্ত্ব আমি যে সোর্স ইউজ করেছি সেই সোর্সটা আমার কাছে ভেরি ক্রেডিবল এবং রিলায়েবল

আ জায়গা থেকে তথ্য দিয়ে আমরা আশা করছি যে তথ্য তথ্যটি হবে না হবে আচ্ছা এবং ওনাকে আটকে দিয়েছে তো আমরা আমি এখানে বলি যে সেটা হলো যে আচ্ছা একটা সেকেন্ড আচ্ছা আম আটকে দিয়েছে এবং মাল্টিপল সোর্স কনফার্ম করেছে এই তথ্যটা মামুন ভাই আপনার কাছে আমার প্রশ্ন আপনি আপনাকে চেনে না এমন কেউ নাই বাংলাদেশের গোয়েন্দা তত্ত্ব গোয়েন্দাদের বাহিরে যদি কেউ জেনে থাকেন আপনি তার অন্যতম আপনি আমাকে বলেন তো আপনার দৃষ্টিতে আপনি জানি ইউ আর ভেরি ফেয়ার এটা কি গুজব না এটা সত্য ধন্যবাদ মুসুভাই না এটা এটা তো গুজব গুজব না এবং গুজব হওয়ার কোনো সুযোগ নাই কারণ এটা বিভিন্ন মাধ্যমে আমি নিজেও কনফার্ম হয়েছি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমি বিভিন্ন মাধ্যমে আমি নিজেও এটা কনফার্ম হয়েছি যখন সাহেবের মাসুক এই এটা আমি জানতে পারলাম পরবর্তীতে আপনার একটা ভিডিও আমি দেখলাম পরবর্তীতে জানার চেষ্টা করলাম এবং ওই একই জায়গায় আপনি উনি হস থেকে ফিরছিলেন তো হস থেকে ফিরে উনি যখন আবু আবুধাবি থেকে ইতিহাস দেওয়া রয়েছে আবুধাবি থেকে ইত্যাদি ধরে ইউএসএল উদ্দেশ্য বোর্ড কোর্বে ঠিক তখন ওই একই ফ্লাইটে আসলে ওনার অলমোস্ট না সহযাত্রী আরও একজন ভদ্রলোক ছিল তার তার সাথে আমার যে কোনো ভাবেই হোক যোগাযোগ হয়েছে পরে আমি বাংলাদেশ থেকেও এটা ক্ল্যাশ চেক করেছি এবং গতকালকে রাতে আপনি বর্তমানে একজন আমাদের প্রভাবশালী ব্যক্তি যিনি ওয়াশিংটনে অবস্থান করছেন তার সাথে আমার কথা হয়েছে তো উনি বললো যে ইটস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বিকজ শুধু সালমানের রহমান সাহেব নয় আরও অনেকেরই ভিসা বাতিল হয়েছে এবং প্রত্যেককে বলে দেওয়া হচ্ছে দুবাই আবুধাবি আপনি জানেন যে ঢাকার সাথে নিউ ইয়র্কের কোনো ডাইরেক্ট ফ্লাইট নাই বা ওয়াশিংটনের তো নাই তো ট্রানজিট নিতে হয় আপনার আহ দুবাইতে নেয় অথবা আবুধাবিতে নেয় মোস্ট অফ দা কেসেস জায়গায় নেয় এবং হোমল্যান্ড ডিপার্টমেন্টের ইমিগ্রেশন কিন্তু এখন বোর্ডিং করার সময় হয় হ্যাঁ ওখান থেকে ওনাকে বলা হয়েছে যে আপনি টেকনিক্যাল কারণে আপনি বোর্ডিং করতে পারবেন না আহ তখনও তখন জানতে চাইছেন যে কেন তখন বলেছে আপনি ঢাকাস্ত মার্কিন দূতাবাসে যোগাযোগ করুন তারা আপনাকে সঠিক উত্তর দিতে পারবে তো খুব ভদ্রচিতভাবে ভাবেই ওরা প্লাইটলি তখন বলেছিল যে আমি তো ডিপ্লোমেটিক এমএন আছে আমার আমি তো কূটনীতিক রেড পাসপোর্ট নিয়ে ট্রাভেল করছি তো বলছে যে দেখেন না আপনি আমার আর কোনো জবাব নেই জবাব একটাই আপনি দয়া করে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে যোগাযোগ করুন তারা বলতে পারবে তো আমরা আপনাকে অনবোর্ড করতে দিতে পারবো ওদের সাথে তো আর আপনার বার্গেলিং চলে না তো বাংলাদেশ নয় তাই ঢাকায় ওখান থেকে নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইটে উনি ঢাকায় ব্যাক খুলেছেন আচ্ছা আচ্ছা এটা কি কনফার্ম যে উনি কি বলছেন আমি প্রথম ভিডিও তে আমি বলছিলাম দুবাই আসলে ওয়াজ ডুবাই বিকাশ আমরা জানি কারণ আমি নিজে ইতিহাসে ফাই করেছি আহ ইউএস ডিপার্টমেন্ট অফ হোমলেন্ড সিকিউরিটি বা সিপিবি দে স্টেশন at Abu Dhabi Airport. The Czech P flight, everything I mean from Abu Dhabi. I witnessed that. I am the I, I am the witness as well, my, my uh, family too. So it's the airline say Hodge korte Is it true? Yes. Yes. Achha. So it means that they, he had a plan to go back to the United States after uh, performing Hodge, right? Oh yes. Okay. Okay. So Apne apnar <clears> the <throat> source

উনি কিন্তু কর্পোরেট বিজনেস বাংলাদেশে উনি শুরু করেন এবং ওনার স্টক ব্রিটেনের স্টক মার্কেটে কিন্তু আজকে থেকে বহুদিন আগে ফ্লোট হয়েছে তো ওনার মতন লোককে যখন রিফিউজ করা হয় যে আপনাকে ভোট করতে দিব না এটা তো সরকারের উপরে আসলে একটা প্রেশার ক্রিয়েট করার জন্যই এটা হচ্ছে আদারওয়াইজ ওনার মতন লোকের তো কোনো কারণ নাই যে ওনাকে

হ্যাঁ হ্যাঁ এটা তো আপনাকে আমি একটা কথা স্মরণ করিয়ে দিই আপনার কি খেল আছে বাংলাদেশে একজন আহ মন্ত্রী ছিল টাক মাথা মুরাদ মুরাদ হ্যাঁ তো উনি কিন্তু রেড পাসপোর্ট নিয়ে কানাডাতে আহ পৌঁছেছিল থ্যাংক ইউ উনি কিন্তু এয়ারপোর্ট ক্রস করতে পারেননি এন্ড হি হ্যাঁ স্লিপ অন দ্য গ্রাউন্ড অফ দা এয়ারপোর্ট ফ্লোর হি হ্যাঁ দা ফ্লোর তো আপনি রেড পাসপোর্ট নিয়ে তখনই যেতে পারবেন যদি আপনার উপরে কোনো শুধুমাত্র ইউনাইটেড নেশনস এর যদি কোনো প্রোগ্রাম হয়ে থাকে আই রিপিট যদি ইউনাইটেড নেশনস এর কোনো প্রোগ্রামে আপনি এটাকে মামুন ভাই যেটাকে বলে রেস্ট্রিকশন ওয়েভার ডিউ টু দ্য ডিউ টু দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটিজ রিকোয়েস্ট তারা মামুন ভাই স্পটন এক মুরাদ আলোচিত মুরাদ আমি বলে গেছিলাম আপনি মনে করিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ ফর দ্যাট রেড পাসপোর্ট থাকলেই ফিরিয়ে দেয় না আমেরিকান অথরিটি বা কোন দেশ

এই তত্ত্ব মিথ্যা হওয়ার কোনো কারণ নাই আপনি যার কথা ইঙ্গিত করেছেন আমি নাম বলতে চাই না হিজ ওয়ান অফ দ্য বেস্ট টপ অফ টপ নচ জেনারেল ওনার তত্ত্ব মিথ্যা হওয়ার কথা নয় উনি আপনাকে মিথ্যা বলবেন না আমরা আবার বলছি যে এটা যুক্তরাষ্ট্রের ফালিস এটা হতে পারে এবং যুক্তরাষ্ট্র যখন কোন দেশকে শাস্তি দিতে চায় কোনো রেজিমকে তার অলিগার্সদের প্রথমে ধরে টু মেক দিস রিজিম উইকার

দুর্বৃত্তায়িত প্রশাসনের মূল কারিগর এই অলিগার্সরা এরাই বাংলাদেশের আজকে কালকে দেখলাম পত্রিকাতে জনতা ব্যাংকে সাড়ে তেরো হাজার কোটি টাকা মন্দরিন ইস গন সাড়ে তেরো হাজার কোটি টাকা আপনি কি মনে করেন এই তেরো হাজার কোটি টাকার এক টাকাও এই অলিগার্স পকেটে যায় নাই দে আর দা মাস্টার অফ দা আই মিন অফ স্টিলিং দোজ মানি ফ্রম ইটস আ পিপলস মানি আন্ডারস্ট্যান্ড ওকে প্লিজ মেক সেন্স হোয়েন ইউ মেক এনি কমেন্ট

ডোনিজিট করেছিল তিনি এসে কিন্তু বৈঠক করেছিল তাই না হ্যাঁ তো সালমান রহমান সাহেব তো সাধারণ কোন ব্যক্তি নয় আর আপনার ওদের কাছে আমাদের কাছে যদি এত তথ্য থাকে তাহলে ইউএস গভর্নমেন্ট কাছে কি পরিমাণ তথ্য থাকলে মাসুম ভাই আপনি দেখবেন গতকালকের মানব জমিন পত্রিকাতে একটু স্যাটায়ার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকায় কর্মরত সাবেক এক কূটনীতিক যে রাশা যখন রাশিয়া যখন বাংলাদেশ পক্ষে নিয়ে বলেছে যে যুক্তরাষ্ট্র অনধিকার চর্চা করছে তখন ওই রাষ্ট্র ওই ডিপ্লোমেটের নামটাই ভুলতে আমি ঠিক মনে করতে পারছি না সে বলেছে আমরা অল্প কিছু জনের মধ্যে দেখব বাংলাদেশের ব্যাপারে গণতন্ত্রের ব্যাপারে বাংলাদেশের উত্তর করিও একটা মন্তব্য করবে তো আপনি বুঝছেন আমেরিকা কোন লেভেলে কাজগুলো করছে ভেরি ভেরি সিডনিও বলেছে মান ভাই আমিও এটাও বলেছে যে সালমান রওশেবকে যে দুক্তদায়ীনি এটাতে গুজব আমি কিন্তু এটা শুনিনি আমি যে যে জায়গায় কথা বলেছি সবাই বলেছে হ্যাঁ না না देयर আর মেনি পিপল দে সেড আমাদের বন্ধু মধ্যে অনেকে আছেন যারা তারে কোন অবস্থান কোহনি পরিষ্কার করতে পারেননি তারা আসলে গণতন্ত্রের পক্ষের না গণতন্ত্রের বিপক্ষের তারা বাংলাদেশের দুর্বিত্তানের পক্ষের না দুর্বিত্তানের বিরুদ্ধে তাদের অবস্থানটা সবসময়ে ভেরি আই মিন আমি যদি বলি আই মিন আনক্লিয়ার আচ্ছা আমি যাওয়ার আগে এখানে একটা কমেন্টস আছে কেন ইউ জাস্ট রিড দ্যাট ওয়ান অফ দা ওয়ান অফ দা ব্রাদার সেড দ্যাট ফিনান্স মিনিস্টার ইজ অলসো ব্যান্ড ইন আমেরিকা ইজ ইট नोन टू this yeah. information by an official DJFI, who is my nearest one. Ah, take a look at that. This is a very significant. I say, I Yes. That was the mechanism to put this government or regime, make them mad so that yes. they can flee. That is a mechanism.

অনলাইনে আমি বলতে গেলে প্রথম ব্যক্তি তো গণ পরিষদের এই যে আজকের এই অবস্থা এবং আমি আবার বলছি আমি বলছি যে এই সব কিছুর মূলে হচ্ছেন অর্থনৈতিক ডিসক্রিপেন্সিস যথেষ্ট পরিমাণ ভাবে আমরা বলেছি তাদেরকে আপনারা ফিক্স করে নেই প্রবলেম নতুন প্রজন্মের আপনারা কিন্তু তারা কখনো ঠিক করেন নাই এক মিনিটে গণ পরিষদের বিষয়ে আপনার মতামত আমার যদি কথা শুনতে চান দেখেন আমি সেদিনও একটা কথা বলেছি আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইট বালু রড সিমেন্ট কে আমরা চিনতাম আমাদের কেউ চেনে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসাবে আমি আপনাকে বলবো দেখেন যেখানে ছাত্র দলের মতন সুসংগঠিত একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা ডাকসু নির্বাচনের সময় ক্যাম্পাসে ঢুকতে পারেনি অথচ কোন জাদু মন্ত্র বলে এই আমলে নুরহাত নুরু ডাকসুর ভিপি হলো এইটা খুঁজলে আপনি বাকি পরবর্তীতে সব কিছু পেয়ে যাবেন আপনার কথা শুনতে পাচ্ছি না আমি এটা বলতে চাই যে অন্ততকে তাদের যে সমস্যাটা আছে এটাকে যারা তাকে তাদেরকে ভালোবাসেন তাদের বলা উচিত নয় যে আপনারা এটা ফিক্স করেন এই প্রবলেমটা আপনাদের মধ্যে আছে না করে তাদেরকে উৎসাহ দেওয়া আবার যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে গিয়ে তাদেরকে তাদের পক্ষ নেওয়া এটা বরং তাদের ক্ষতির কারণ এরা তাদের বন্ধু কখনোই হতে পারেন না বরং এরা তাদের শত্রুই আসলে তাদের আজকের অবস্থার কারণে এই তথা কথিত মানুষ যারা আমি 1 বছর আগে যখন বলেছিলাম আমার উপরে তার حمله পড়েছিলেন যা আপনি আপনি তাদের উপরে এমন অভিযোগ আনতে পারেন না 1 বছর পরে এসে প্রমাণ হইছে প্রত্যেকটা শব্দ আমি যা বলেছিলাম সত্য তারা তাদেরকে ফিক্স করেন নাই গ্রিড ডিসক্রিপেন্সি ডিসঅনেস্টি কিল্ড সিরিয়াস পারস্পেকটিভ

but discrepancies যদি কোন জায়গাতে থাকে সেটা কোনোদিন স্ট্রাই হয় না আবারও সেটা প্রমাণ হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য করবে আপনাদের আপনাদের ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদের মধ্যে যারা ধৈর্য ধরে আমাদের বক্তব্য এতক্ষণ শুনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ প্রিয় দর্শকবাসী আসসালামু আলাইকুম আবার দেখা হবে কোন এক বিকেলে কোনো এক সন্ধ্যায় সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ